রমজান মুমিনদের জন্য বোনাস স্বরূপ অর্থাৎ সওয়াব বৃদ্ধির মাস। এ মাসে দান সদকা করলে বিশেষ সওয়াবের অধিকারী হওয়া যায়। মুসলিম শরীফের 2308 নম্বর হাদিসে বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দাতা। তার দানশীলতা অন্য সময়ের থেকে অধিকতর বৃদ্ধি পেত রমজান মাসে। যখন জিব্রাইল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন, জিব্রাইল আলাইহিস সালাম রমজানের প্রতি রাতে আগমন করতেন এবং তারা পরস্পর কোরআন শোনাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম তখন কল্যাণবাহী বায়ুর চেয়েও অধিক দানশীল। এখন লক্ষ্য করা যায়, ধনী ব্যক্তি মাইকিং করে সবাইকে একত্র করে কাপড়ের ওপর নিজের নাম লিখে কাপড় গরিবদের দান করে। সেই ধনী ব্যক্তির দান সদকা নেওয়ার জন্য অনেক গরিব অসহায় মানুষ দীর্ঘ লাইনের মধ্যে দাঁড়িয়ে অনেক কষ্ট ক্লেশ করে মাত্র একটি কাপড় নিয়ে আসে। অনেকে আবার না পেয়ে শূন্য হাতেও ফিরে আসে। এটি কি দান সদকার নিয়ম? এটা দান সদকার নিয়ম নয়, আর দান সদকা এভাবে দেওয়াও ঠিক নয়। নিজের দান নিজে গরিব অসহায় ব্যক্তির কাছে গিয়ে দেওয়া উত্তম। নিজের আত্মীয় যদি গরিব অসহায় হয়ে থাকে, তাহলে তাকে দান সদকার টাকা দিয়ে দেওয়া যেতে পারে। আর দান প্রকাশ্যে দেওয়ার চেয়ে গোপনে দেওয়া উত্তম, কেননা গোপনে দানে কখনো নিজের মধ্যে অহংকার তৈরি হয় না, আর দান গ্রহীতা ব্যক্তির মন মানসিকতা নিচু হয় না। পবিত্র কোরআনে অধিকাংশ জায়গায় গোপনে দান করার কথা বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 270 ও 271 নম্বর আয়াতে বলেন, তোমরা যদি প্রকাশ্যে দান করো তাহলে তা ভালো, আর যদি গোপনে করো এবং অভাবীকে দাও তাহলে তোমাদের জন্য আরও ভালো। এই জন্য আল্লাহ তোমাদের কিছু পাপ মোচন করবেন। লোক দেখানোর উদ্দেশ্যে যারা দান করে তাদের মহান আল্লাহ তাআলা পছন্দ করেন না। মহান আল্লাহ তাআলা সূরা নিসার 38 নম্বর আয়াতে বলেন, আর যারা লোক দেখানোর উদ্দেশ্যে তাদের ধন সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও কিয়ামতে বিশ্বাস করে না, আল্লাহ তাদের ভালোবাসেন না। প্রকাশ্যে দান যেন প্রচারের জন্য না হয়, প্রকাশ্যে দান যেন হয় অন্যদের উৎসাহ প্রদানের জন্য। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 261 নম্বর আয়াতে বলেন, হে বিশ্বাসীরা, দানের কথা প্রচার করে ও কষ্ট দিয়ে তোমরা তোমাদের দিনকে নষ্ট করো না। ওই ব্যক্তির মতো যে নিজের সম্পদ অন্যকে প্রদর্শনের জন্য ব্যয় করে এবং আল্লাহ পরকালে বিশ্বাস করে না। পদ্মানিউজ24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24।